প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালোই আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে বালকভারা সেন্ট তেরেজা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ গসিমউদ্দিন পালোয়ান সহকারী শিক্ষক গণিত, আজকে আমি যে বিষয়ে পাঠদান করব সেটা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তোমরা আমি আশা করছি তোমরা সবাই ক্লাসগুলি ফলো করেছ। আজকে আমি তোমাদের পাঠদান করব পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে। সবটা আলোচনা শেষ করা যাবে না, যতটুকু সম্ভব আমি আলোচনা করব তোমাদের সামনে। তোমরা আশা করি প্রত্যেকেই ক্লাসে মনোযোগী হবে। প্রথমে আমি কাজ, ক্ষমতা, শক্তি, এখানে তিনটা বিষয় আছে, কাজ, ক্ষমতা, শক্তি। আমি প্রথমে যে আলোচনাটা আসবো সেটা হলো কাজ। কাজ বলতে আমরা কি বুঝি? আমি যদি তোমাকে বলি বা তোমাদেরকে বলি, যে কোনো একজনকে বলি, যে তুমি সারাদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি একটা জায়গায় বসে থাকবে, তাহলে সারাদিন বসে থাকলে আর কোনো কিছু করলেন, তোমার যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করেছো, সারাদিন এখানে বসে আছি, কাজ করেছি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে আমরা কাজ বলবো না। কাজ করতে হলে অবশ্যই কিছু না কিছু বল প্রয়োগ করতে হবে, আর বল প্রয়োগের ফলে যদি তোমার কিছু স্মরণ ঘটে, অর্থাৎ একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে বস্তুটা অবস্থানের পরিবর্তন হলো বস্তুটা, তখন বোঝা যাবে পদার্থবিজ্ঞানের ভাষায় কিছু কাজ হয়েছে। আসলে কাজ হল বল প্রয়োগের ফলে বস্তুর যদি কিছু স্মরণ ঘটে তাহলে কাজ হয়। তাহলে কাজ, যেহেতু কাজ ইংরেজি প্রতি শব্দ ওয়ার্ক, এই জন্য কাজকে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার ডব্লিউ দ্বারা সূচিত করব। ডব্লিউ দ্বারা সূচিত করা হয় কাজকে। যদি বল দ্বারা, তাহলে আমরা বুঝলাম কি, বল দ্বারা কোনো কিছু করলেই কাজ হয়। কাজকে আমরা ডব্লিউ দ্বারা সূচিত করি। যদি বল প্রয়োগে বলের প্রয়োগ বিন্দু বরাবর কিছু স্মরণ ঘটে, তাহলে যে বলটা তুমি প্রয়োগ করলা সেই বল এবং বল প্রয়োগের ফলে যে দূরত্ব অতিক্রম করলো, স্মরণ ঘটল, সেই বল এবং স্মরণের গুণফলকে কাজে পরিমাপ হিসেবে ধরা। তাহলে আমরা একটা বস্তু, যদি এখানে একটা বস্তু থাকে, এই বস্তুটার উপর যদি আমরা এক বল প্রয়োগ করি, বস্তুটা যদি স্মরণ ঘটে, বস্তুটা যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজের পরিমাপ হবে বল এফ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এটা হলো কাজের পরিমাপ। আমরা কাজ কিভাবে পরিমাপ করব? বল এবং বলের অভিমুখে স্মরণের গুণফলটাই হচ্ছে কাজ। তাহলে কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু স্মরণ, বল ইন্টু স্মরণ, এটা হলো কাজ। এখন যদি আমরা কাজের এককটা কি, কাজের একক, কাজের মাত্রা, ওইগুলি জানা থাকতে হবে এবং বুঝতে হবে, আর এগুলি অবজেক্টিভে আসে। আমরা জানি বল, বল হইল ভর ইন্টু
कर कर इनटू सर আমরা যদি এটা বিশ্লেষণ করি তারপরে ত্বরণ এই যে ভর ত্বরণ ত্বরণকে যদি আমরা একটু বিশ্লেষণ করি বেগ বাই সময় ইনটু সরণ আবার যদি বেগের বিশ্লেষণ করি भर इंटू सरण दूरत्व दूरत्व मान सरण सरण बाय समय इकने समय समय स्क्वायर इंटू सरण हम जो एकक गुली बाहर करते चाहिए मात्रा बेर करते चाहिए दाड़ कि भर इंटू सरण स्क्वायर डिवाइडेड बाय समय स्क्वायर एखन ये भौत राशि भर सरण एवं मौलिक राशि जेटा भर सरण एवं समय ये तीनटा मौलिक राशि जदि सूचक बसाई भर सूचक होच्छे एम सरण हलो एल एल स्क्वायर डिवाइडेड बाय समय मात्रा हलो टी टी स्क्वायर तहले एम एल स्क्वायर पर टी स्क्वायर एम एल स्क्वायर पर टी स्क्वायर माने टी इनवर्स टू एटा हलो काजेर मात्रा आमरा जदि काजेर मात्रा मने ना थाके ताहले काज इक्वल टू बल इंटू सरण भर इंटू सरण इंटू सरण लब्ध राशिटाके आमरा मौलिक राशिते विश्लेषण करे ओई मौलिक राशिर सूचक बसाइले आमरा ओई राशिटार लब्ध राशिटार मात्रा पेये जाबो তাহলে কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার ইনভার্স টু এখন আসি কাজের একক কাজের একক হচ্ছে যে তোমরা অবশ্যই জানো কাজের একক হলো জুল কাজের একক হলো জুল বল ইনটু সরণ এই বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার তাহলে আমরা এই হিসাবে আসতেছে কাজের একক হলো নিউটন মিটার এই নিউটন মিটারটাকে বলা হয় জুল 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 কাকে বলে এক জুল কাকে বলে যদি আমরা তো বলি যে তোমার এক জুল কাজ করেছ তাহলে অবশ্যই বল এবং সরণের সাথে সম্পৃক্ত থাকবে বল যদি এক নিউটন বল প্রয়োগে ফলে বস্তুটার এক মিটার সরণ হয় এক নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার এক মিটার সরণ হয় তাহলে আমরা তাকে এক জুল কাজ হয়েছে বুঝব এক জুল কাজ এক নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার সরণ ঘটে এক মিটার সরণ ঘটে তাকে আমরা এটাকে এক জুল কাজ বলব এখন যদি প্রশ্ন করি পঞ্চাশ জুল কাজ বলতে কি বুঝো পঞ্চাশ জুল কাজ বলতে কি বুঝো তাহলে এটার অনুসারে এক নিউটন বল প্রয়োগে বস্তুটা যদি পঞ্চাশ মিটার সরণ ঘটে তাহলে এটা হবে পঞ্চাশ জুল অথবা আমরা আরেকভাবে যেতে পারি পঞ্চাশ নিউটন বল প্রয়োগে যদি এক মিটার সরণ ঘটে তাহলে এটা পঞ্চাশ জুল এক হলো পঞ্চাশ নিউটন বল প্রয়োগে এক মিটার সরণ ঘটলেও পঞ্চাশ জুল
অথবা এক নিউটন বল প্রয়োগে যদি 50 মিটার সরণ ঘটে সেটাও এক জুল, 50 জুল। 50 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ ঘটলে এটা 50 জুল, অথবা 1 নিউটন বল প্রয়োগে 50 মিটার সরণ ঘটলে এটাও কিন্তু 50 জুল। তাহলে কাজের পরিমাপ আমরা কিভাবে করি? আস ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস, কাজের মাত্রা এম এল স্কোয়ার টু ইনভার্স টু বা এম এল স্কোয়ার বাই পার টি স্কোয়ার, আর কাজের একক জুল। জুলটা আসছে কত থেকে? নিউটন মিটার থেকে। নিউটন মিটার হচ্ছে বলের একক এবং সরণের একক। এই নিউটন মিটারটাকে কাজের একক হিসেবে জুল ধরা হয়েছে, তিনি জুল ধরেছেন। এবং আমরা এখন বলেছি এক জুল কাকে বলে, এক জুল বলতে কি বুঝি? এক নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ ঘটে তাকে এক জুল, 50 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ ঘটে এটা 50 জুল, অথবা 1 নিউটন বল প্রয়োগে যদি 50 মিটার সরণ ঘটে তাহলে এটা 50 জুল। এখন আমরা দেখি কাজের কিছু ধারণা আছে। বলের অভিমুখে সরণ ঘটবে এমন আছে, কাজটা যে আমি করব বলের অভিমুখে কিন্তু কাজ বস্তুটা নাও যেতে পারে, বলের অভিমুখে নাও যেতে পারে। তুমি এখানে বল প্রয়োগ করলা, বল প্রয়োগের ফলে বস্তুটা সোজা বলের অভিমুখে না গিয়ে বস্তুটা 30 ডিগ্রি কোণ করে এইখানে চলে গেল, এই দূরত্ব অতিক্রম করল, এখানে গেল না, এখানে কিন্তু গেল না, এদিকে বলের অভিমুখে গেল না, বলের অভিমুখের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে গেল বস্তুটা, এস দূরত্ব অতিক্রম করল। এখন আমরা কাজের সংজ্ঞাতে বলেছি যে বলের অভিমুখে বল এবং বলের অভিমুখে সরণের গুণফল, কিন্তু এখানে বস্তুটা কিন্তু বলের অভিমুখে যায় নাই, বলের অভিমুখের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে গেল। এখন আমরা কাজ দেখি যে বলের অভিমুখে কতটুকু গেল সেটা আমরা বের করতে হবে। এখন সে বলের অভিমুখে না গিয়ে 30 ডিগ্রি কোণ করে যদি এখানে এ অবস্থানে চলে যায়, এইখান থেকে বলের অভিমুখে রেখা বরাবর একটা লম্ব, মনে করো এখানে লম্বা ফ্লাই এপি, লম্বা ফ্লাই এপি, তাহলে বলের অভিমুখে কিন্তু সে এই বি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত বলের অভিমুখে গেল। তাহলে কাজ এখানে কাজ ডব্লিউটা হবে এফ ইন্টু বিপি, আমরা আগে পড়েছি এফ ইন্টু বিপি। এখন বিপি তো আমার জানা নেই, বিপিটা বের করতে হবে, কিভাবে বের করতে হবে? আমরা ত্রিকোণমিতিতে করেছি একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে করেছি, আমার যেহেতু বিপি দরকার, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন এই সমকোণী ত্রিভুজ হওয়াতে এখানে এপি, বিপি এবং বিএ তিনটা বাহু লম্ব ভূমি অতিবস, যেহেতু এটা আমরা সমকোণী ত্রিভুজের অতিবস, এটার সাথে এটার যে সম্পর্ক বি এর সাথে বিপির যে সম্পর্ক এটা হলো থিটাকোণের কি অনুপাত, থিটাকোণের অর্থাৎ ভূমিবায় অতিবস। আমরা যদি জানি এখানে ভূমিবায় অতিবস, তাহলে ভূমিটা হলো বিপি, অতিবস হইল বিএ, এই ভূমিবায় অতিবস্টা হলো এই থিটা কোণের কস, অর্থাৎ এটা হলো এই থিটা কোণের কস। তাহলে আমরা যদি এখানে বিপি আমার দরকার, বিপি যদি বের করি তাহলে বিএ কস থিটা, বিএ কস থিটা বিপি, তাহলে কাজটা ডব্লিউটাই করতে হবে এফ ইন্টু বিপি, বিপি হলো বিএ কস থিটা, বিএ কস থিটা।
কারণ বিয়েটা এই যে বলে রবিমুখে না গিয়ে এখানে যে যে দূরত্ব অতিক্রম করলো তেটা ডিগ্রি গুণ করে এস দূরত্ব অতিক্রম করলো সেই এসটা হলো বিয়ে। তাহলে আমরা এক্ষেত্রে কাজ পাচ্ছি ডব্লিউ ইন্টু এফ ইন্টু ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এফ এস কস থিটা। এটা হলো কাজ। কাজটা দুই ধরনের হতে পারে, একটা হলো বলে রবিমুখী আর একটা হলো বলে অভিমুখে না গিয়ে থিটা ডিগ্রি কোণ করে চলে যেতে পারে। আমরা ছোটবেলায় মার্বেল খেলেছি না, দিয়ে তোমরা এখনো খেলো? যখন মার্বেল খেলে তখন ওইটা বোঝা যায়, কোন মার্বেল বলের অভিমুখে চলে যায়, কোন মার্বেল একটু কোণ কোণ করে চলে যায়। তাহলে এখানে কাজটা হবে বলের অভিমুখে সরণ ঘটলে এফ এস কস থিটা, এফ এস বলের অভিমুখে হলে এফ এস এফ ইন্টু এস, আর যদি বলের অভিমুখে না হয়ে থিটা বলের অভিমুখের সাথে থিটা ডিগ্রি কোণ করে চলে যায় তাহলে এফ এস কস থিটা। দুই ধরনের পরিমাপ কাজের। এখন আসে আমরা কাজের প্রকারভেদ, কাজের প্রকারভেদ আমরা দুই ধরনের কাজ আমরা দেখি। কি কি দেখি দুই ধরনের কাজ তুই জানো তোমরা সবাই? দশম শ্রেণীর ছাত্ররা তো জানার কথা বেশি। কাজ কাজ দুই প্রকার, কাজ দুই প্রকার আছে, দুই প্রকারের কাজ আছে। একটা হলো ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, আর একটা হলো ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ কোনটা এটা আমরা চলতে লক্ষ্য করি। আমরা সবসময় এটা আমাদের সম্মুখে বাস্তবে দেখি, ধনাত্মক কাজ পজিটিভ ওয়ার্ক। মনে করো তুমি পড়ার টেবিলে পড়তেছ, হঠাৎ করে টেবিলের ওপর থেকে তোমার কলমটা মাটিতে পড়ে গেল, তাহলে এই যে মাটিতে যে পড়লো ফ্লোরে পড়লো কলমটা, এটা কিসের দ্বারা পড়লো? অভিকর্ষের বলের প্রভাবে নিচের দিকে পড়লো। তাহলে অভিকর্ষ বলের প্রভাবটা কোন দিকে? নিচের দিকে, ভূমির দিকে। তাহলে এটা কি কাজ হলো? বলের অভিকর্ষ বলের বিরুদ্ধে হলো না তার অভিমুখ হলো? বলের দ্বারা কাজ হলো, বলের দ্বারা কাজ হলো। তাহলে বলের দ্বারা কাজ এটা হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজটা হলে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজটা হলো যে হতে পারে তার ধনাত্মক আর ঋণাত্মক তার বিপরীতটা হবে। এখন তোমার কলমটা যদি ফ্লোরে যে পড়ে গেল, সেই কলমটা তুমি ফ্লোর থেকে আবার মাটির থেকে ফ্লোর থেকে উঠাইলা, এই যে ফ্লোর থেকে উঠাইলা কলমটাকে তো পৃথিবী আকর্ষণ করছে, পৃথিবীর বলে নিজ দিকে চলে গেছে, নিজ দিকে পড়ছে, কিন্তু পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলো। তার মানে কি? বলের বিরুদ্ধে কাজ করলো। তুমি কলমটা যে উঠাইলা তুমি বলের বিরুদ্ধে কাজ করলো। বলের বিরুদ্ধে যদি কাজ করা থাকো এটা হলো বলের বিরুদ্ধে কাজ, বলের দ্বারা কাজ, আর এটা হলো বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। তাহলে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ দুইটা বলে, একটা হলো বলের দ্বারা কাজ আর একটা হলো বলের বিরুদ্ধে কাজ। এখন আমি যাই দুই ধরনের কাজ আমরা পড়লাম। এখন এই যে কাজের পরিমাপ আমরা করব, সেই কাজের পরিমাপ হিসাবে আমরা কিছু হিসাব করব, গাণিতিক সমস্যা সমাধান করব। সেই গাণিতিক সমস্যাটা হবে, মনে করো যে কাজটা আমি কিভাবে পরিমাপ করব। কাজ পরিমাপের যে আমরা দুইটা সূত্র দেখেছি এতক্ষণ পর্যন্ত, যে কাজ পরিমাপের দুইটা সূত্র পাইছি, একটা হলো ডব্লিউ ইকুয়াল টু এফ এস এফ ইন্টু এস, আর একটা পাইছি আমরা ডব্লিউ ইকুয়াল টু
f s cos theta এখন আমি যদি তোমাদেরকে একটা গাণিতিক সমস্যার কথা বলি আমি লিখলাম দিতে পারে একটি বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের অভিমুখে দূরে সরে গেল তাহলে কতটুকু কাজ হবে এই যে আমি দুইটা সূত্র লাগাইলাম কোন সূত্রটা ব্যবহার করতে হবে তোমাদের বলের অভিমুখে যদি হয় মানে যেদিকে বল প্রয়োগ করছো সেই বলের অভিমুখে সোজা কিন্তু সরণ হচ্ছে বিশ মিটার দশ নিউটন বল প্রয়োগে বিশ মিটার সরণ ঘটল দশ নিউটন বল প্রয়োগে বিশ মিটার সরণ ঘটল বলের অভিমুখে তাহলে স্বভাবতই এখানে সূত্রটা হবে আমরা জানি কোনটা জানব W=F×S তাহলে সেই ক্ষেত্রে এখানে F হলো কোটা যেভাবে করতে হবে এখানে F ইকুয়াল টু হচ্ছে 10 নিউটন আর S ইকুয়াল টু হচ্ছে 20 মিটার এখন আমার বের করতে হবে W ইকুয়াল টু কত তাহলে এখানে 10 নিউটন বল প্রয়োগে 20 মিটার সরণ ঘটল 200 কি হবে এককটা কি হবে বলের একক নিউটন সরণের একক মিটার তাহলে হওয়ার কথা নিউটন মিটার আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি নিউটন মিটারটাই হচ্ছে জোল কাজের একক জোল এই গেল একটা আর একটা হলো আমরা এই অঙ্কটাকে যদি এই সমস্যা ছোট্ট একটা সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু বহুনির্বাচনীতে আসে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে বা অনুধাবনের প্রয়োগের মধ্যে অনেক সময় দেওয়া থাকে এখন যদি আমি এটা একটু ঘুরিয়ে দিই এরকম যদি একটু ঘুরিয়ে দিই দশ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি যদি 60 ডিগ্রি কোণ করে একই সংখ্যা দিলাম 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কাজের পরিমাণ কত যদি কম করে তাহলে কাজের পরিমাণ কত দেখো কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি
যদি বলের অভিমুখে না গিয়ে বস্তুটি যদি বলের অভিমুখে না গিয়ে তিথা ডিগ্রি কোণ করে চলে যায় তখন একটা কাজের পরিমাপ হবে যে কোন সূত্রটা হবে কাস এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কাস ডব্লিউ ইকুয়াল টু কাস ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা তাহলে এখানে F equal to 10 Newton, S equal to 20 meter, theta equal to 60 degree, W equal to 1. আমি যদি এখন এটা মানটা বসাই তাহলে কি হবে F equal to 10 S equal to 20 আর এখানে হলো cos এটার মান কত 60 ডিগ্রি এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো হিসাব করো cos 60 ডিগ্রি মান কত তুমি নিশ্চয় জানো cos 60 ডিগ্রি মান এখন হিসাব করে কত বের হবে দেখো একই সমস্যা একটু বলের অভিমুখে না গিয়ে কোথায় চলে গেছে থিটা ডিগ্রি কোণ করে চলে গেছে দূরত্ব কিন্তু এখানে সমান যায় নাই থিটা ডিগ্রি কোণ করে 20 মিটার চলে গেছে আবার বলের অভিমুখে কিন্তু ওই 20 মিটার যায় না আর কম গেছে চিত্রকে দেখাইছিলাম যে ভূমিটার দূরত্ব কম সেই ক্ষেত্রে দেখা যায় 10 নিউটন বল প্রয়োগে 20 মিটার দূরত্ব অতিক্রম করলে যদি বলের অভিমুখে যায় তাহলে কাজ হয় 200 জুল আর যদি বলের অভিমুখে না গিয়ে বলের অভিমুখের সাথে 60 ডিগ্রি কোণ করে 20 মিটার দূরত্ব অতিক্রম করে তখন তার কাজ হবে 100 জুল অর্ধেক এই দুইটা সূত্রের কাজের সাথে আমরা সম্পৃক্ত রাখতে হবে কাজ এই দুই ধরনের সূত্র দিয়ে আসতে পারে এটা গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যা প্রয়োগমূলক হতে পারে অথবা বহুনির্বাচনিত অনেক সময় এই ছোটখাটো সমস্যা থাকে এগুলি ভালো করে ফলো করতে হবে তোমার দেখতে হবে এটা কি বলের অভিমুখে চলে গেল না বলের অভিমুখের সাথে 30 ডিগ্রি কোণ করে বা 60 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি কোণ করে চলে গেল সেই দিকে লক্ষ্য রেখে খুব মনোযোগ সহকারে তোমাদের এই সমাধান এই দুইটা সূত্রের সাহায্যে করতে হবে দুইটা সূত্রের সাহায্যে করতে হবে ব্যাখ্যা করতে হবে গেল কাজ কাজের আলোচনা এরপরে আমরা কাজের পরে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব আজকে তারপর কিছুক্ষণ আগে একটু ক্লিয়ার ছিল বিদ্যুৎ চলে যায় বোর্ডটা তোমাদের স্পষ্ট দেখা যাচ্ছে কি না জানা নাই এখনো দেখছি না যাই হোক ভীষণ গরম একটু বিদ্যুৎ নাই আলো কম বোর্ডে আজকে কাজের এই পর্যন্তই আলোচনা সীমাবদ্ধ রাখব আগামী ক্লাসে আমি ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব এর মধ্যে কিছু গাণিতিক সমস্যা আছে আমরা ক্ষমতা কীভাবে বের করব ক্ষমতা কার সাথে তুলনা করা হয়েছে এগুলি আলোচনা করব ক্ষমতার আলোচনা কিন্তু অনেক আছে আমাদের বইয়ে সংক্ষিপ্ত আছে কিন্তু আলোচনা বেশি করতে হবে এক আজকে আর সময় না বাড়িয়ে আমি তোমাদেরকে এই পাঠদান থেকে সমাপ্তি টানছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই করোনা কালে ঘর থেকে বের হবে না খুব সাবধানে থাকবে
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।